হ্যালো ভিউয়ার্স, কিরা অবরান্তর সব বালানি। বর্তমানে আমরা আইসিও কুশিয়ালা ঘাট করিমগঞ্জ, যেখানে ভারত বাংলাদেশ বর্ডার যেটা যাত্রা। এটি এখন ইন্ডিয়ার একটা নৌকাধার বাংলাদেশের মধ্যে। বর্তমানে বাংলাদেশ গেছে কি নদীর মাঝখান থেকে অদা রইল বাংলাদেশ, আর অদা রইল ইন্ডিয়া। এই নদীগুলো আমরা বরাক নদী, যেটা এখানে আইয়া কুশিয়ারা নদী হয়ে গেছে। এই যে নদীর সফার দেখরা, এটা হলো বাংলাদেশ। এই দেখুন আমাদের তেরঙ্গা কীরকম বাতাসে, খুব সুন্দর লাগে দেখতে। আর আইসলাম কি তাহলে খুঁজতাম নি, আইসলাম হবো দেখরা নি ব্যাগ আতো। আমরা আইসলাম পাসপোর্ট বানাইতে ইয়া ডকুমেন্ট যেটা লাগে, আধার প্যান্ট, এটা আমরা অরিজিনাল আনছি, ভোটার আইডি আনছি জেরক্স, আর সার্টিফিকেট অরিজিনাল আনা হয়েছিল না, জেরক্স আনা হয়েছিল না। তো এই কারণে আপনার সার্টিফিকেটটা যদি পাসপোর্ট বানা নিতে, সার্টিফিকেটটা অরিজিনাল আনবার লগে, আর নাইলে আবার যাইবা। আমরা গুড়িয়া বদরপুর গেছি, বদরপুর পর্যন্ত একজনে লইয়া আইছন, আর আমরা বদরপুর থেকে আবার রিসিভ করিয়া আইয়া বর্তমানে বানাইছি। যাই হোক, ফিঙ্গার দিলাইছে, ফটো হয়ে গেছে, আর আমরা খুব জলদিও আই যাইব পাসপোর্টটা আমরা ভেরিফিকেশন হওয়ার পরে। আর আমরা যাইমু গিয়া গিয়া যান যান যাইতে বানাইবা আমরার লগে, কইবা একটা গ্রুপ যাইমো, মজা হইব, বালা করে এনজয় করবো গিয়া। বন্ধুরা, এটা হলো করিমগঞ্জের পোস্ট হেড অফিস। এখানের ভিতরেই পাসপোর্ট সেবা সেন্টার, এখানে আমরা ফিঙ্গার ফটো দিয়েছি, আর ভালোভাবে আপনারা এখানে অ্যাপ্লাইটা করবেন করিমগঞ্জে। এখন আমরা ভারতের নৌকাটা বর্তমানে গেছি বাংলাদেশ। ও দেখুন ভারতের নৌকা, আর ও দেখুন বাংলাদেশের নৌকাটা। বাংলাদেশের নৌকার মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ লাগাইলা আছে, আর ইন্ডিয়ার নৌকার মধ্যে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগাইলা আছে। এই দেখো বাংলাদেশ থেকে মানুষ আইতেটা, এরা এই নৌকায় ইন্ডিয়াটাই ইন্ডিয়ার মাঝে আইবা, আর বর্তমানে ইন্ডিয়ার থেকে যাইতেরা যারা, কিন্তু যে এমনি যাইতেরা ইলা নাই, পাসপোর্ট ভিসা লাগবো ভাই যাইতে, আনা পাসপোর্ট ভিসা যাইতে পারতে নাই। আর এখান থেকে বাংলাদেশ থেকে আইবা যারা, এখানেও ও চেকপোস্ট আছে বিএসএফর, ওখানেও চেকিং করিয়া এন্ট্রি করানি হইব, আবার যাবার সময় এখান থেকে চেকিং করিয়া যাব হইব। বর্তমানে নদীর মাঝে দেখতে ছোটো ছোটো নৌকা, যেটা কলা গাছ দিয়ে বানানি হয়েছে, এটা অ্যাকচুয়ালি দিওয়ালির লাগে বানানি হয়েছিল। এর অর্ডার মধ্যে প্রদীপ জ্বালিয়া নদীর মাঝে সারা হয়েছিল। এই দেখেন নৌকাগুলো বর্তমানে এই কার্টের মধ্যে আইসে, কীরকম নৌকা ও দেখুন আরও আছে। বলা লক্ষিণদর ডে দিছিল নানি ওলা, হ্যাঁ যেরকম লক্ষিণদর ডে যে নদীর মধ্যে বাসা নিয়ে হয়েছিল কলা গাছ দিয়া, ওরকম নৌকা বানানি হয়েছে ও দেখুন। এটা আগর আগর যুগের জিনিস, কিন্তু বাসা নিয়ে হয়েছে না, কিন্তু নৌকা সারা হয়েছে প্রদীপ জ্বালাইয়া। কাল রাত্রে হইলে খুব সুন্দর লাগলো দেখতে ভিউটা। আর ও দেখুন বাংলাদেশ থেকে আই যাইতরা তারা ইন্ডিয়াত। এই দেখুন আমরা আর এই খাকি আইতেটা বর্তমানে বাংলাদেশ থেকে ইন্ডিয়াত, ইন্ডিয়ার নাওয়ে ফ্ল্যাগ লাগাইলে আছে নাওয়ের মধ্যে। এই সামনে গিয়ে তিন নদীর মোহানা কয় একটা জায়গা, এই জায়গা গিয়া হয়েছে এই নদীটা গিয়া তিনটা নদী হয়েছে, মানে এটা হলো একটা, আর বাংলাদেশ অন্য গিয়ে মানে ওই জায়গা দুইটা, একটা হইলো কুশিয়ারা আর একটা হইলো সুরমা নদী। এই নদী বর্তমানে এই নদীর মধ্যে অনেক কলা গাছের এইরকম বুর দেখতে পাত্র আপনারা। কুটুমাইলে আগুয়ে দেই নানি আমরা, তেও দেখো তারা আগুয়ে দিছন, বাংলাদেশ থেকে আগুয়ে দিছন ইন্ডিয়াত, ও আইসন তাই ইন্ডিয়াত। এইরকম সুন্দর একটা দৃশ্য দেখতে নানি আপনারা, আমরা ঘর থেকে আগুয়ে যাই কত আনি গেছেন বাড়াইয়া বুবাই বা এই কতান গেলা, তো কিন্তু তারা রেড বর্ডার আইও গিয়ে দিয়েছে, নাগিয়ে দিয়েছে নৌকা তুলিয়া দিয়েছেন তারা, আর অন্য আমরা হাঁকি আইছ অন্য বর্তমানে চেকিং চলে হাঁকির ব্যাগও চেকিং করিয়া তাদের ভিতরে মানে যাবার পারমিশন দেওয়া হইব, এর ভিতরে চেকিং করা হইব। আর ওদের একটা বোর্ড দেখতে পাত্র, এটা হলো বাংলাদেশের বিজিপির বোর্ড, আমরা ইন্ডিয়ান বোর্ডগুলা ওদিকে গেছি গিয়া, আইলে আপনারা দেখাইম। এই দেখেন আর এক পার্টি বাংলাদেশের নৌকায় বর্তমানে আইতারা, এই পার থেকে
এই পারে এটা হলো বাংলাদেশের নৌকা এই নৌকার মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো আছে বাংলাদেশের জাতীয় পতাকা এই দেখেন এখানে দুই দেশের নৌকা চলে একটা হলো ভারতের একটা হলো বাংলাদেশের ও দেখো বাংলাদেশের ও দেখো বিশ্বাস করতাই না আমরা বর্ডার আইছি কিনা নাও দেখো বাংলাদেশের ফ্ল্যাগ এটা হলো বাংলাদেশের ফ্ল্যাগ আমরা আইছি দুইজন বাংলাদেশে যারা বন্ধুরা আসো সবার সাথে দেখা হবে দুই তিন মাস পরে খুব জলদি দেখা করবো বাংলাদেশ কিয়া বর্ডার বাগান দেখাই লইছি আর এখন ব্লগটা এখনও সমাপ্ত করি লইয়া ভালো লাগলে লাইক কমেন্ট করবা আর নতুন এসে থাকলে পেজটা ফলো করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সাথে থাকবা ধন্যবাদ সবাইকে জয় হিন্দ।